তো ভাই প্ল্যানিংত এনেকা হল যে আমার টাইম আছিল রাতেপুয়া 7টা 8টামান বাজাতে ইয়ার পর ওলা, কিন্তু এন্ড মোমেন্টত কি হল 10টা বাজিছে, আমার ইয়াতে মাংস বনাই লৈ যাম। এটা আমার মাংস আলুহে গরম হয়ে আছে, তবে ওয়েট করব লাগিব মাংস আলু। আমার জানি ইয়ার পর স্টার্ট হল, মূল লগত আছে মূল ফ্রেন্ড দীপ, পিছিলে আছে ভাইটি, আর ফেলে আছে একটা ফ্রেন্ড। তো আগফালে আর এখন গাড়ি আছে, তো আমি টোটাল গই আছো তাতে 5 জন, আমার ইয়াতে 4 জন স্টার্ট করলোহে, বাকিখিনি গই থাকো মাঝে মাঝে গই থাকো। আহি আহি পালোহে আমি কারিগাঁও, আর ইপিনিটি যাব কোকরাঝার, কমে 25-30 কিলোমিটার মান হয়, কিন্তু আমি আগত যাম। আর এনেকে আহি 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 NH-27 হাইওয়ের রাইট সাইডে এখন মন্দিরের গেট পাওয়া যায়। তো ইয়ার মাঝেদি মানে ইয়ার তলেদি যাব লাগিব। তো আমি আহি আহি আমি NH-27 সেইটো রাস্তা দিয়ে আহি কারিগাঁও এরি, খুব বেশি আর 10-15 মিনিট গাড়ি দি তারপর রাইট সাইডে সোমাই আহিব লাগে। বর্তমান আমি সেইটো রাইট সাইডে সোমাই আহিলো, এটা আমি একদম ঠিক সরলপাড়া যাওয়া রাস্তাত, তো রাস্তা ইমান এটা ভাল নহয়। তো আমি এমেজনের মাঝেদি গই আছো, এটা আমি এমেজনের মাঝেদি যাও। তো আমি আহি আহি পালোহে আমার পাবলগা ঠাইখিনি, পিছপিনে এটা মার্কেট পাওয়া যায়, হয়তো ইয়ার পর দেখা পাইছে। তো ইয়ার এখিনি মার্কেটের পর অলমান আগত গেলে আমি সরলপাড়া পাম, যদি ইয়ার পর কিবা লব খুঁজে আরামসে লব পারে, ধুনিয়া মার্কেট, সরু যদিও ধুনিয়া, কিন্তু আমার টাইম লাগিলে। আমি তাতে তারপর 12টা 15 মানত ওলাইছিলো এই NH-27 টাওয়ারপর, কিন্তু এতিয়া বাজিলে আমার 1:30, তো খালিখিনি টাইম লাগিল, আর রাস্তা বেয়া যেহেতু বহুত গন্দা হতো স্যার, ক্লিন করতে হয়। হ্যাঁ ওটো করতে পড়েগা ভাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো ইয়াতে এখন গেট পাওয়া যায়, যত হয়তো আপনার পর 100 টাকা লব, এটু লবই জানিবা, লেতেরা হয় বহুত, এখানে সাফারির কারণে নাইবা এনে আর ট্যাক্সের কারণে। তো এখানে পার করার পিছত আপনাদের পাই যাব এই। এন্ড ফাইনালি আমি বর্তমান সরলপাড়া, আমার দুখন গড়ির মাজত আমার টেন্টটু বনাই ললো, এটা আমি বাইরত অলমান খানা পিনা করিম, তারপর গা ধুম আর ভালকে পরিবেশ দেখাই দিম। কিন্তু ইয়াতে আহি এনেকুয়া লাগিছে মানে ধর আপনার জানুয়ারি পিকনিক, করোনার কোনো ইয়াতে ভয় নাই, ইমান গাড়ি ইমান মানুষ, যত আপনি বিশ্বাস নকরব হয়তো মই ভালকে দেখাই দিম। তো এটা অলমান ফুড়ো বলো